সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সিলেট সুরমা টিভির পক্ষ থেকে। বাংলাদেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে দ্বাদশ বইমেলা শুরু হয়েছে। এই উপলক্ষে সিলেট সুরমা টিভির পক্ষ থেকে আমরা সুরমা পাড়ের বইমেলা আয়োজনে মেলার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করব লেখকদের সাথে এবং প্রকাশকদের সাথে। এখন আমি একজন লেখকের সাথে আলাপ করছি, কবি হাসনাইন সাজ্জাদী। তো আমি কবি হাসনাইন সাজ্জাদীকে স্বাগত জানাচ্ছি সিলেট সুরমা টিভির পক্ষ থেকে। ধন্যবাদ। আপনার কয়টি বই বের হয়েছে? আমার 25টি বই বের হয়েছে। বইয়ের নামগুলো? আমার বইয়ের নাম হলো, এখানে তিনটি বই আপনি দেখতে পাচ্ছেন। একটি হলো ছোটদের বিজ্ঞানবাদ, এটি একটি রাষ্ট্রদর্শন। তারপরে আছে বিজ্ঞান কবিতার রূপরেখা, আমি 30 বছর ধরে বিজ্ঞান কবিতা আন্দোলন করি সে বিষয়ক গ্রন্থ বিজ্ঞান কবিতার রূপরেখা। তারপরে আছে জাপানে বঙ্গবিদ্যা ও বাংলাদেশের বিজ্ঞান কবিতা, জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে আমি একটি থিওরি উপস্থাপন করেছিলাম, সায়েন্স পোয়েট্রি ইন সায়েন্স এইজ, বিজ্ঞান যুগে বিজ্ঞান কবিতা, সে বিষয়বস্তু সেখানে সন্নিবেশ করা হয়েছে। তারপরে সম্প্রতি শুরু করেছি বিজ্ঞান সিরিজ, যেমন তিনটি গ্রন্থ বেরিয়ে গেছে, একটি হলো আমাদের পৃথিবী, একটি হলো মহাবিশ্বের মহাবিশ্ময় এবং আরেকটি হলো রহস্যময় সাগরতল। তারপরে প্রকৃতি ও পরিবেশ সহ বিজ্ঞান সিরিজের বাকি গ্রন্থগুলো লেখার কাজ চলছে। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার যে বইগুলো বের হয়েছে, তো একটা বইয়ের পরিচয় যদি আমাকে একটু করিয়ে দিতেন, যে এই পরিচয় বইয়ের ইয়েটা আগে এই বিজ্ঞান কবিতা হচ্ছে কবিতার উপমা উৎপ্রেক্ষা ও চিত্রকল্পে বিজ্ঞানকে রাখা, মানে কোনোভাবে কবিতাকে বিজ্ঞান বিরোধী না করা। যেমন আমাদের চর্যাপদ হলো, চর্যাপদের যাত্রা শুরু হয়েছিল সিলেট থেকে আমরা জানি, তারপরে বৈষ্ণব সাহিত্যেও আমাদের সিলেটের সেই এই শ্রী চৈতন্যদেব কাজ করেছেন এবং পুঁথি সাহিত্যেও সিলেটের বিশাল ভূমিকা আছে। আমরা জানি সিলেটের একটি নিজস্ব বর্ণমালা আছে, সিলেটি নাগরী লিপি, এবং এভাবেই বাংলা সাহিত্যে সিলেটিদের মুখ্য ভূমিকা আছে। যে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি গ্রন্থ আমার পাশে দাঁড়িয়ে থাকা বায়েজিদ মাহমুদ ফয়সল ভাই লিখেছেন, যে বাংলা সাহিত্যে সিলেটিদের গৌরবগাথা, সেখানে এগুলো বলেছেন তিনি, আমরাও এই কথাগুলোই বলছি। এবং এই বিজ্ঞান কবিতার রূপরেখা গ্রন্থটিকে আমি বলেছি যে কাব্যং বাক্যং মলমকৃতম, কিংবা কাব্যং বাক্যং সুন্দরতম, সংস্কৃতে বলা হয়েছে কথাগুলো, যে কবিতা কী, কবিতা হচ্ছে সত্য বলা, কবিতা আগাম সংবাদ দেয়া। তো আমাদের যে এই বৈষয়িক যে বিপর্যয় ঘটছে এগুলোকে কবিতায় নিয়ে আসা, আমাদের যে বিজ্ঞানের প্রাগ্রসরতা এগুলোকে সহনীয় করার জন্য প্রজন্মের কাছে কবিতায় চর্চা করা, কবিতা যেহেতু জ্ঞান দেওয়ার বস্তু, কবিতা যেহেতু বিনোদনের বস্তু, সে অর্থে সেভাবেই আমি কবিতাকে বিজ্ঞান সময় উপযোগী করে লেখার জন্য এই গ্রন্থটি লিখেছি বিজ্ঞান কবিতার রূপে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বই বিক্রিতে বইয়ের নামকরণের কোনো প্রভাব আছে? অবশ্যই আমি মনে করি আছে, কারণ নাম থেকেই পাঠক ধরে নিবে এই বইটিতে এই বিষয়টি আছে। সুতরাং যে সবাই কিন্তু সব বিষয় নিয়ে পড়াশোনা করে না, কেউ হয়তো উপন্যাস পড়ছে, কেউ গল্প পড়বে, কেউ কবিতা পড়বে, কেউ প্রবন্ধ পড়বে, তো সে বিষয়গুলোকে পেয়ে যাবে নামকরণ থেকে। নামকরণটা যদি সঠিক হয় তাহলে পাঠকদের জন্য এটি খুব একটি সুখবর বা ভালো বিষয় হয়, যে নিয়ে চিন্তা করার বিষয় থাকে না, প্রতারিত হওয়ার বিষয় থাকে না, সঠিক বইটি সঠিক সময়ে কেনার সুযোগ ঘটে পাঠকের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু দর্শককে যদি আপনার বইগুলো একটু দেখান, বইগুলো আপনার বই ক্যামেরা দিকে বই আছে, এখানে একটি বই আছে, আরেকটি বই আছে, এই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।